আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক পদ্মা সেতুর উপর নিউজ হ্যামারের দুম শব্দ আর শুনতে পারবে না পদ্মা পদ্মাপারের মানুষ যে কারণে চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে দীর্ঘদিন কাজ করার পর রোববার রাতে পাইলিংয়ের কাজ শতভাগ সম্পন্ন হয় পদ্মা সেতু নির্মাণে হ্যামারের কাজ শেষ এর ফলে হ্যামারের শব্দ আর শুনতে পাবে না পদ্মার উভয় তীরের মানুষ আড়াই বছর ধরে রাতে হাতুড়ি বা হ্যামার চালানোর শব্দ শুনে দূর গ্রামের মানুষও বলে দিত এ তো পদ্মা সেতুর কাজ চলছে রোববার সেতুর ছাব্বিশ নম্বর পিয়ারের সাত নম্বর পাইলটি স্থাপনের মধ্য দিয়ে এ কাজের সমাপ্তি হলো এখন আর সেতু তৈরিতে কোনো প্রতিবন্ধকতার আশঙ্কা থাকলো না পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দান আব্দুল কাদের বলেন বা হ্যামারের পরিচিত শব্দটি আর কানে আসবে না তবে বড় চ্যালেঞ্জের কাজটি যে সম্পন্ন হয়েছে এটি অনেক ভালো লাগার কতটা ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না সেতুর পিয়ারের পায়ের স্থাপনের কর্মযজ্ঞটি ছিল নানা চ্যালেঞ্জে ভরা উত্তাল পদ্মাকে জয় করার এই প্রচেষ্টা এখন সাফল্যের রূপ নিয়েছে আশা করি এখন বাকি কাজগুলো সফলভাবে শেষ করতে পারবো দু হাজার সালের বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন এরপর থেকে পাইল বসানোর কাজ শুরু হয় নানা জটিলতার মধ্যে তাদের কাজ করতে হয়েছে পদ্মা নদীর মাটির বৈচিত্র্যতার কারণে পাইলের নকশায় পরিবর্তন আনতে হয়েছে মুন্সীগঞ্জ দুই অর্থাৎ লৌহজং টঙ্গিবাড়ি আসনের সংসদ সদস্য বলেন পদ্ম সেতু ছিল প্রধানমন্ত্রীর একটি চ্যালেঞ্জিং কাজ সব ষড়যন্ত্র অর্থায়নে এই সেতুর কাজে হাত দেন তিনি রোববার একটি বড় চ্যালেঞ্জ পার হয়েছে সেতু নির্মাণে এখন তেমন আর কোনো বাধা নেই সেতুর বিয়াল্লিশটি পেয়ারের মধ্যে তিরিশটি পেয়ারের কাজ শেষ হয়েছে পাইলগুলো বসানোর কাজ শেষ হয় এবছরের মধ্যে চেষ্টা করা হবে সবকটি পেয়ারের নির্মাণ কাজ শেষ করতে একই সঙ্গে স্পেন বসানোর কাজও চলবে মূল সেতু একাশি শতাংশ কাজ শেষ হয়েছে নদী শাসন কাজের অগ্রগতি উনষাট শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি একাত্তর শতাংশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ